দুর্গাপূজার খাস আমরা খাসে গেছি আমরা এই নম্বর আমরা ঘুরাই দিছে যে আমরা লিখছ নাম নাই আজকে ধরি আমরা তিনটা বছরে আমরা ঘুরি 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 আমরা আই ডাক উদাল লইয়া আমরা কাজে আমরা নাম নাই হ্যাঁ তো এরপরে আমরা পঞ্চায়েত দিয়ে আমরা সেটা গেছি আমরা মনে বুঝতে আইছি যে আমরা কী দোষ করলাম আমরা কেন খাস পাই না হ্যাঁ আগে তো আমরা সব সময় খাস পাইতাম আমরা আগে হ্যাঁ কেউ ধর আমরা তো ঘুরিয়ে আমরা কেউ দিছে না হ্যাঁ এটা উদ্দেশ্য কি আমরা তো মানুষ এরপরে আমরা আজকে সেটার কাছে আইছি সেটার কাছে যদি মিটিং করে এরপরে আমরা গিয়ার রাস্তা কাছে আমরা রিসিভ কেবল লইছি হ্যাঁ তারপরে আমরা এসডিএম ডিএমের কাছে আমরা আমরা যাইমো আমরা ফটো ভাত নাই ওখানে আমরা আমরা শ্রমিক মানুষ আমরা আমরা খুব গরিব জীবন আমরা তোমার দাম আমরা করতেছি খুব কষ্টে কিন্তু খাস বলবো আমরা কিচ্ছু আমরা এখন পাই না বঞ্চিত পাই এই কোনো বেনিফিশিয়ারি পাই না আমরা কিচ্ছু পাই না আমরা হ্যাঁ আগে তো এইরকম মানে দেশ চলছে না আজকে তিনটা বছর এই সব মানুষ মানে আপনারা খুঁজ খবর নিয়ে দেখেন এরা কি আছে না আছে আগে আগে সরকার টাকা তো সবাই রে খাদ নিয়েছে এই জন্য শারদা উৎসবের মানে পূজার কাজ কোনো পরিবার মিস গেছে না কিন্তু এখন তারা কয়েকজন দে কয়ে কিন্তু অনেকে খবরও পায় না কবে কাজ লাগছে না লাগছে এটা তারা আমরা জানিও না শ্রমিকে বাম আমলে তো আমরা কোনো দিন এরকম করেনি কেউ তো এই অবস্থায় কৃষকরে শ্রমিকরে ঘুরাই দেয়নি খাজার তাকিয়া এটা তো নতুন দেখতাছি এই জোট সরকারের এটাই নাকি মানুষে আনিয়া অপরাধ করছে এটাই কি দেশের নিয়ম আমরা কি আর দেখি না পত্রপত্রিকা দেখি না নি কোন তো রাজ্যে আর অন্য অন্য স্টেটে দেখি না নি কাজকর্ম কীরকম হইতাছে না হইতাছে এই এই ত্রিপুরার মধ্যে এই জুটামলের মধ্যে যে এই রকম অবস্থা আমরা তো কোনো স্টেটে দেখছি না আমার এক মাসে মাইয়া রাখিয়া গেছিলাম পাঁচটা দিন আমার মাইয়া জল খাবার হয়ে রাখছে তারা টাকা দিছে না আমি কাজে গেছিলাম কাজে যাওয়ার পরে কাজ করার পরে প্রধান মেম্বার তারা আমার সামনে দিয়া পাঁচবার আইলা গেলাম আমারে তারা কইলো না যে তোমার বই ডিলেট হয়ে গেছে তুমি কাজ করিও না আমি কাজ করার পরে তারা আমারে কয় কি যে তোমার বই ডিলেট তোমার পয়সা ঢুকতো না তখন একজন লোকে কইলো ঠিক আছে তার পয়সা তার যখন কাজ করছে তার কাজ পয়সাটাই অন্য একটা ভয়ের মধ্যে ঢুকাই দাও না এটা কর ভয়ের মধ্যে ঢুকতো না সবাই কাজ করে এইরকমভাবে কঞ্চান আমরা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে গরিব গরিব অনেক মানুষ আছে কিন্তু তারা কোনো কাজকর্ম পায় না বিষয়টা আমরা কোনো কিছু বুঝতাম পারলাম না কেন এই ধরনেরভাবে আমরা 4 নম্বর ওয়ার্ডের মধ্যে চলে সেইটা আমরা যদি বিডিওর কাছে যাইতে হয় আমরা বিডিওর কাছে গিয়ে দরখাস্ত করে আমরা বলবো যে এরকম এরকম ব্যাপারটা আমাদের 4 নম্বর ওয়ার্ডের মধ্যে চলছে